আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা যে যেখানে আছেন সাবধানে আছেন এবং নিরাপদে আছেন। আমি আমার বাসার মধ্যে বসে আছি, কিন্তু তারপরেও আমি মাস্ক পরেছি, কারণ আমি আজকের এই ভিডিওতে কথা বলবো যে আপনারা যদি কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন তাহলে আপনাদের কি কি প্রস্তুতি নেওয়া উচিত। আর এই মাস্ক পরিধান করাটা ছিল আপনাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য, যখন আপনারা ঘরের বাইরে যাবেন তখন কিন্তু মাস্ক পরতে কখনোই ভুলবেন না, আর হ্যান্ড স্যানিটাইজার অবশ্যই সাথে রাখতে পারেন। আমরা যখন কোথাও ঘুরতে যাব তখন আমরা যে এলাকায় যাচ্ছি সে এলাকার গুগল ম্যাপটা আমরা হচ্ছে অফলাইনে ডাউনলোড করে নেব, সেক্ষেত্রে আমরা ইন্টারনেট ছাড়াও ওই এলাকায় আমরা ম্যাপ অ্যাক্সেস করতে পারবো। দ্বিতীয়ত, আমাদের যে জিনিসটা অবশ্যই ফোনে রাখা উচিত তা হচ্ছে, আপনি যদি আপনার সেটিংয়ে যে SOS লিখে সার্চ দেন সেক্ষেত্রে আপনি আপনার ফোনে ইমার্জেন্সি কন্ট্যাক্ট অ্যাড করতে পারবেন। আপনার ফোন যদি লকও থাকে, আপনার ফোনের কনফিগারেশন অনুযায়ী আপনার লক বাটনে 3 বার অথবা 5 বার প্রেস করলে আপনি যে নাম্বারগুলো অ্যাড করেছেন সেই নাম্বারে মেসেজ চলে যাবে, আপনার লোকেশান সহ অনেক ক্ষেত্রে কল হিস্ট্রি, আবার কিছু কিছু ফোনে হচ্ছে আপনার ক্যামেরা দিয়ে ছবি আশেপাশের কয়েকটা ছবি তুলে পাঠিয়ে দেবে। এই কাজটি অবশ্যই করে রাখবেন। আর আমি যেহেতু আগামীকাল ঘুরতে যাচ্ছি, আমি আপনাদের সাথে শেয়ার করব কি কি ইলেকট্রনিক জিনিস আমি সাথে বহন করছি। ট্যুরে গেলে প্রথম সমস্যা হচ্ছে যে ফোনে চার্জ থাকে না, ছবি টবি তোলা যায় না। এই কারণে আমি প্রথমে যে জিনিসটা নিচ্ছি তা হচ্ছে রেডমি পাওয়ার ব্যাঙ্ক 2000 mAh। এর অবশ্য আমি একটা রিভিউ ভিডিও করেছিলাম, আই বাটনের লিঙ্ক দেবো, ভিডিওটা দেখে আসতে পারেন। তারপর দ্বিতীয় গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে স্মার্টফোন। আমি আমার স্মার্টফোন নিলাম সাথে করে, এবং স্মার্টফোন এবং পাওয়ার ব্যাঙ্ক নিলে কিন্তু কাজ চলছে না, কিন্তু স্মার্টফোনটা চার্জ করার জন্য কিন্তু আমার কাছে কিছু নিতে হবে। কারণ হচ্ছে আমার 10 ওয়াটের মাইক্রো USB চার্জার, এবং তার সাথে আমি নিচ্ছি হচ্ছে একটি ব্যাকআপ ফোন যা ফুল চার্জ করা আছে এবং ট্যুর থেকে আসার পরও এর চার্জ অক্ষুণ্ণ থাকবে। আপনারাও একটা ব্যাকআপ ফোন নিতে পারেন, ব্যাকআপ ফোন নেওয়ার অনেক সুবিধা। এবং সেই সাথে আমি নিচ্ছি, আমি যেহেতু ভিডিও শ্যুট করব, কথাবার্তা বলবো, আমার কাজের জন্য হচ্ছে মাইক্রোফোন নিচ্ছি, বয়া বাই M1 মাইক্রোফোন। এটা শুধু হচ্ছে মাইক্রোফোনের প্যাকেট, মাইক্রোফোনটা দিয়ে আসলে আমি এখন কথা বলছি, এই কারণে আসলে দেখাতে পারছি না। এবং তার সাথে একটা গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু ভুলে গেছি, অনেকে হয়তো গেস করতে পারছেন, এটা হচ্ছে ইয়ারফোন। যাদের ওয়্যারলেস ইয়ারফোন আছে তারা ওয়্যারলেস দিতে পারেন। আমার এটা হচ্ছে UC UX ইয়ারফোন, যার মূল্য হচ্ছে খুবই কম, মাত্র 250 টাকা, কিন্তু এর সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। তারপরের যে জিনিসটা নিচ্ছি তা হচ্ছে আমার ল্যাপটপ, এটা আমার কাজের জন্য লাগবে। এবং যাদের আসলে ল্যাপটপ নেওয়ার প্রয়োজন নেই তাদের না নেওয়াই ভালো, কারণ এটা আপনার জন্য অনেক ক্ষেত্রে বিরক্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে, কিন্তু আমার ল্যাপটপটা প্রয়োজন, সেই কারণে আমি ল্যাপটপটা নিচ্ছি। এবং ল্যাপটপ নিলে হবে না, ল্যাপটপের চার্জিং অ্যাডাপ্টার, এই হচ্ছে আমার ছোটোখাটো একটা প্যাকেজ যা আমি এই ট্যুরে আমার সাথে বহন করব ইলেকট্রনিক্স ডিভাইস হিসেবে। আপনি ট্যুরে যাওয়ার আগে যে কাজগুলো করতে ভুলবেন না তা হচ্ছে, যে এলাকায় যাচ্ছেন সেই এলাকার অফলাইন ম্যাপ ডাউনলোড করে নেওয়া, আপনার ইমার্জেন্সি কন্ট্যাক্ট SOS সেভ করা, এবং আপনি যে এলাকায় যাচ্ছেন ওই থানার পুলিশের নাম্বারগুলো হচ্ছে কালেক্ট করে রাখা। এবং অবশ্যই আপনাদের কাছে যদি কোনো নাম্বার না থাকে, ইমার্জেন্সি নাম্বার 999 যে কোনো মুহূর্তে ডায়াল করতেই পারেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, আর যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।